أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله সব সময়ের জন্য কাউকে না কাউকে তিনি প্রধান করতেন।
আল্লাহ রাসূল তার জিন্দেগীর আখেরি ওয়াক্ত একেবারে যখন অমুকি অবস্থা অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল আর নামাজ পড়াতে পারছেন। এখন এই মানুষটি কে করে একটা জিনিসটাকে আল্লাহ রাসূল কারোর পিছনে নামাজ পড়তে পারবেন, কারণ তিনি আমার আপনার মতো অন্যতম মুসলমান নন, তিনি বলছেন আখেরি নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমাম হিসেবে এসেছেন, আমরা কেউ মানে আমাদের পিছনে তো তিনি নামাজ পড়তে পারবেন, অসুস্থ অবস্থায় কে নামাজ পড়াবে? এমন সময় আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো নামাজ পড়াতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর সিদ্দিক তো খুব নামজাদা ওয়ালা মানুষ, হাদিস শরীফে এসেছে আরাহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতির মধ্যে সবচেয়ে নামজাদা ওয়ালা হচ্ছে আবু বকর, তিনি পারবেন না আপনার জায়গায় দাঁড়াতে? বললো না, তাকে দাঁড়াতে না, বারবার বলার পরে তিনি দাঁড়ালেন। এখন এখানে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা এক এক সাহাবী এক এক মর্যাদায় তাদের সম্মান করছিলেন, যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে যে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তো কেউ নবী আসবে না, কিন্তু কেউ যদি নবী হতো, আমার পরে যদি কাউকে নবী বানানো হতো, সে হতো উমর। আল্লাহ উসমান সম্বন্ধে বলেছেন যে জান্নাতে প্রত্যেক নবীর একটা বন্ধু হবে, একটা দোস্ত হবে, এবং আমার খাস দোস্ত জান্নাতে হবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ইমামতি যখন দিতে হলে ইমামতি দিলেন কাকে? তার কারণটা হচ্ছে এটাই আমাদের নাসবন্দিয়া তরিকাতের মধ্যে সহবার জিনিসটা, আল্লাহ রাসূলের সান্নিধ্যে সমস্ত সাহাবী যত ছিলেন তার সবচেয়ে বেশি সময় আবু বকর সিদ্দিক ছিল। আর ওমর ফারুক সবসময় পারতেন না আল্লাহ রাসূলের সাথে থাকতে, দুনিয়াতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, তিনি একজনকে প্রতিনিধি করেছেন, অনেক সময় তিনি থাকতেন, অনেক সময় হযরত ওমর ফারুক থাকতেন, অর্ধেক সময় হযরত ওমর ফারুক থাকতেন, অর্ধেক সময় আরেক সাহাবী থাকতেন, এই দুইজন মিলে আল্লাহ রাসূল প্রথমে প্রস্তাব আসলো মক্কা থেকে একজন, মদিনা থেকে একজন খলিফা হবে, একজন মহাজির একজন আনসার থেকে হবে। তখন হযরত উমর ফারুক বললেন, এক দেশে বিরাজ হয় না, এটা হলে আমার সুন্না ফাসাদ হবে, নেতা একজনই হবে, খলিফা একজনই হবে, দুইজন খলিফা হতে পারবে না। আর আল্লাহ রাসূল তো হাদিসে বলে দিয়েছেন খেলাফত কোরাইশদের জন্য, কোরাইশদের বাইরে খেলাফত যাবে না। এখন কে খলিফা হবে? হযরত আবু বকর বলছেন, ওমর আপনি খলিফা হয়ে যাবেন। আল্লাহ ওমর বলছেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল তার হায়াতে মুবারাকাতে যদি কাউকে ইমামতির জায়গা দিয়েছেন সেটা একমাত্র আপনি, এর মাধ্যমে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন যে আমার পরে যদি কাউকে তোমরা খলিফা বানাও সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং সেভাবেই আল্লাহ রাসূলের বাফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্বে আসেন। বেনাদের আল ইসলাম আমার দাদা হযরত মামান বকরি রাহমাতুল্লাহ আলাইহি, তার জিন্দেগির অধিকাংশ সময় বলতে গেলে প্রায় পনেরোটা সময় হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহবতে ছিল, কলকাতার জিন্দেগি বলেন, ঢাকার জিন্দেগি বলেন, সব সময় ওনার সাহবতে থাকতেন। এমন ভাবে সম্মত ছিল যে যখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে জাতীয় মসজিদ বাইরে মোকাদ্দমের দায়িত্ব দেওয়া হয়, তো চূড়ান্ত ভাবে যখন দেওয়া হয় তো মুফতি সাহেব হুজুর যখন ওখানে যাবেন তো এইখানে কে পড়ান, তো এইখানে পড়ানোর জন্য আমার দাদা কেউ ঠিক করল। আমার দাদা ছিলেন আবার কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার মানুষ, মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ সম্মত থেকে আমার দাদার আব্বাহুর কিন্তু আলো মানুষ ছিলেন, মৌলানা ছিলেন, সেখান থেকে যা শিখেছেন। যখন আমার দাদা হুজুরকে এখানে দেওয়া হলো সে সময় মুফতি সাহেব হুজুর তো অভিযোগ করলো, তবে কি করতে চায় আপনি ইনাকে কেন দিচ্ছেন, আরো তো অনেক আলিম মানুষ আছে। তখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলী বললেন, দেখো মিয়া, এই আমার মেজ ভাই, এ আমার সাথে থেকেছে, আমার সাথে থেকে শিখেছে, এবং এ যা জানো অনেক বড় বড় আলিম সেটা তা জানে। এটা হচ্ছে সহবতের ফজিলত, সহবতের সান্নিধ্য। ফরমাতে সহবতে সালে তোহা সালে তুনত, অর্থাৎ নেক যেটা আমরা বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। সহবতের মর্যাদা, সহবতের তাৎপর্য
করতো এই জিনিসটা। আমার দাদা উসুল্লাহ রহমতুল্লাহ আলাই তার মধ্যে যে জিনিসটা ছিল, আমার চাচা মামা সালম বাদী সাহেব এত তো মহব্বতের ব্যাপার আলোচনা করছিলেন, মহব্বত জিনিসটা এরকম যেটা আল্লাহর সাথে থাকতে হবে, আমাদের রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতে হবে এবং পারস্পরিক আমাদের নিজস্ব মাশালার মধ্যে থাকতে হবে। আল্লাহ রসুল ফরমাতে হ্যাঁ লা তাদখুল জান্নাতা হাত্তা তুমিন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা জান্নাতে দাখিল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন না, আর তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরের মহব্বত না। আমরা বর্তমান দুনিয়াতে এটা খুব জরুরি যে এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে, তাকে সম্মান করবে, তাকে আদব এহতেরাম করবে। এই আয়াতের কালিমা তেলাওয়াত করেছি আমার চাচা প্রায় আসলে কিছু নূরের মেম্বার তৈরি হবে এবং নূরের মেম্বারের উপর এমন কিছু মানুষ বসা থাকবে যারা কোনো নবীও নয় কোনো রসুলও নয়, কিন্তু তাদের মকাম মর্তাবা তাদের আজমত তাদের সম্মান এরকম হবে যে সম্মানটা দেখে নবী রসুল্লা পর্যন্ত তারা বলতে থাকবে এরা কার, এরা তো দুনিয়াতে এরা কখনো নবী রসুল হিসেবে আসে নাই, এরা কি এমন এত কাজ করেছে যে এদের মকাম মর্তাবা অনেক দেখে আমাদের মনে হচ্ছে নবী রসুলের মতো আল্লাহ পাক এত এত দূরের এত বড় বড় মেম্বার তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তখন আল্লাহ রসুল ফরমাতে হ্যাঁ যে এরা সেই সমস্ত আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহর জন্য মানুষ একে অপরকে মহব্বত করে, এবং এই কথা বলার পরে আল্লাহ রসুল কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অর্থাৎ এইভাবে যারা আল্লাহ পাকের বলি হতে পারবে তার দুনিয়া তো কোনো ভয় নেই আখিরাতে কোনো চিন্তা নেই। Sallallahu alaihi Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi Muhammad sallallahu alaihi wasallam আমার দাদা তো রাহমাতুল্লাহ আলাইহি যে জিনিসটা ছিল মসজিদের সামনে একজন মানুষের হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমাতে হয় কোন মানুষ যদি নিয়মিত মসজিদে যায় তিনি গাওয়াহি দিব ওই ব্যক্তি মুমিন, কারণ যে নিয়মিত মসজিদে যার সাথে সম্পর্ক আছে কোন মুনাফিক ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে নিয়মিত থাকতে পারে হয়তো কয়েকবার যাবে, নিয়মিত যারা মসজিদে যায় তুমি গাওয়াহি দাও যে সমস্ত লোক কারণ আছে, এবং এই জিনিসটা সবসময় জামাতের সাথে নামাজের এত পাবন ছিলেন আমাদের যারা মসজিদের ফাদার আলী আমার নামাজের মুখী সাহেব ওনারা থাকতেন ওনারা দেখেছেন যদি আমার দাদা কোনোদিন জামাতে না আসতেন এক দুটাই হয়তো কারণ হয়তো উনি বাসায় নাই বা অসুস্থ সুস্থ আছেন আর জামাত দেরি হয়ে গেল এটা আমার পুরো জিন্দগি তো হয় শরীর ঠিক আছে সুস্থ আছে অথচ একটু দেরির জন্য জামাত মিস হয়ে গেল এটা আমার কখনো হয় জীবনের শেষ বেলা অনেক সময় হতো হুজুর করতে একটু দেরি হয়ে যেত আসলে বছরে ভুলে যেতেন সে সময় কয়েকবার দেরি হয়েছে কিন্তু বাদ বাকি পুরো জিন্দগি এই আমাদের এখানে প্রথম দাদা রে কিন্তু এখানে বসতে নবীন সাহেব বসতে তার পাশে আমার দাদা বসতে সব সময় এইভাবেই নামাজ পড়েছে মসজিদের সাথে মহাব্বত একটা মুমিন বান্দার আর মসজিদের সাথে পাশাপাশি নিজের ঘরটাও আবাদ রাখতাম এই যে ঘর নিজের ঘর বাড়িকে আমরা অনেক সময় বাইরের দিকে খবর রাখি নিজের ঘরেই খবর রাখি না তো ঘরের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত জারি রাখার যে সিলসিলা আমাদের তৈরি করে দিয়েছেন আমাদের বাসায় প্রত্যেক সোমবার মিলাদ না এই একটা জিনিস সেটা আপনারাও নিজ নিজ বাসায় করতে পারেন নিজ নিজ বাসায় যে কোনো দিন তালিম করবেন এটার জন্য তো বাইরে থেকে কাউকে আনার দরকার নেই আপনি নিজেই আপনার ঘরের ইমাম হয়ে যান আপনি নিজেই আপনার ঘরের নেতা হয়ে যান প্রত্যেক পুরুষকে তাদের ঘরের নেতা হিসেবে বানানো হবে আপনি নিজেই নিজের ঘরে নিজের বউ বাচ্চা সবাইকে নিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়লেন নিজেই কয়েকবার এই কসিদাগুলো পড়লেন কিছুক্ষণ তো আল্লাহ রাসূলের জিকির আপনার ঘরে হলো এর বদলাতে আপনার ঘরকে আল্লাহ পাক যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মাহফুজ রাখবেন এবং এই রকম আমল ছিল যার ফলে তার জিন্দা কাল ফাদারকে তিনি সেই রকম ভাবে শান্তি পেয়েছিলেন
আপনার ইমান নিশ্চিত হয়ে আপনি
আমরা যারা হাজির মধ্যে থাকি আমরা সকলে এখন তিন বাস করে এক বাস করে ফলা এক বাস করে নাচ করে পড়ি ভালো আউজ্লা।